না মানে আমি বুঝতে পারছি না, ও তোর কাঁধে উঠেছিল নাকি তুই ওকে কাঁধে তুলেছিলি? আয় বাজে বকিস না, আজ বলে আমার কাঁধে উঠে গোলা দিবে আমাকে। মে আমাকে মে আমাকে। সবাই মিলে এসে উৎপাত জুড়ে দিল। না ম্যান্ডি, এবারে লেভেল টু। কি হচ্ছে? তুই বল, তুই কি কোন রাজাবাবুকে চিনিস? রাজাবাবুকে কি করে চিনবো? বিগ্ন রানী রত্নাবলীটা কে বলতো, তুই চিনিস? রাজাবাবু রত্নাবলী আমি কাউকে চিনি না, কি উল্টো নন্দিনী মতো কথা বলছিস? অদ্ভুত ব্যাপার। আমি বলছি সব আসল কথা থেকে তোরা ফোকাস থেকে সরে সরে যাচ্ছিস। আরে বল যে কি হয়েছে, পুরো গল্পটা আমাকে পরিষ্কার করে। হয়েছে আমার মাথা আর তোর মুন্ডু। আরে মুন্ডু না ম্যান্ডি। শান্ত শান্ত শান্ত, আমার মাথায় না অন্য একটা কথা ঘুরছে। মানে ও নিজের ঘর থেকে এইখানে কি করে এলো, তো চোখে দেখতেই পায় না। গোলমেলে না কেমন? গোলমেলে ভালো হয়েছে, এই কেতনি চলুক, একসাথে তোদের ঘুমানো বন্ধ। গোবর্দেবী প্লিজ, ম্যান্ডির ব্যাপারে সব ভুলভাল কথা বলাটা বন্ধ করো। আরে বাবা, এটা তো মানুষ ঘুমের মধ্যে কত কিছুই না করে, স্লিপওয়াকও তো হতে পারে। অদ্ভুত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স। হ্যাঁ মানে এটা কিন্তু হতে পারে, মানে আমি একটা নাটক করেছিলাম ম্যাকবেথ, সেখানে কিন্তু লেডি ম্যাকবেথ স্লিপ ওয়াক করতো। মানে আরে ওটা ম্যাকবেথ, এটা ম্যান্ডি, ও স্লিপ। আমি আমি জানি না, তবে হ্যাঁ কথা এটা ঠিক, মানে সত্যি যদিও ঘুমের ঘরে হেঁটে এসে থাকে তাহলে সেটা ও জানে না, মানে ও নিজে বুঝতে পারবে না, আমরা তো বুঝতে পারবোই না। কিন্তু এরকম মরার মতো পড়ে রয়েছে কেন এখানে? এই প্রত্যয়টা তোমার মনে নেই? ও তো কথায় কথায় পাঁচক মাসের সাথে বিয়ের আগে অজ্ঞান হয়ে যেত। হতেই তো পারতো তাই না? কিন্তু এরকম মৃগী রোগীর মতো বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, তো চিকিৎসার দরকার। সেটাই তো বলছি, চিকিৎসা দরকার। যা খুশি কর, আমাকে শান্তি দে। আগে ভোরের ঘুমটাও শান্তি তো করতে পারতাম, এখন রাতেও ঘুমাতে পারছি না নিজের জ্বালা। এই দেখো এই দেখো, দিয়েছি দুজনের শান্তির ঘুম ভেঙে। আমিও দেখি এবারে তুই কি করিস। আমি কিছুতেই তোকে আর এভিকে এক হতে দেব না, এরকম মরার মতোই শুয়ে থাকবো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।